হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আওয়ার স্টোরি, আমাদের গল্পতে। আমি উর্মি, কানাডার ক্যালগারি শহর থেকে, আর এই মুহূর্তে আমার নতুন বাসার ডেকের মধ্যে বসে আপনাদের সাথে আড্ডা দিব একটু। আজকের ব্লগটা একটু অন্যরকম, সো ভাবলাম যে এই ব্লগটা আপনাদের জন্য করি, কারণ হচ্ছে আপনারা আমাকে এত কমেন্ট করেন এবং এত মেসেজ পাঠান একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে আপনারা কানাডায় আসতে চান। সো সেই বিষয়টা নিয়েই কথা বলবো আজকে। কানাডায় অনেকে আমাকে এমনও আছে যে আমাকে টাকা দিয়ে দিতে চাচ্ছেন, যে এত আপু কত লাখ টাকা লাগবে, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। সো আসলে আপনারা যে একজন ইউটিউবারকে মনে করছেন যে সে নিয়ে আসবে, এটা কিন্তু আসলেই ভুল ধারণা। কোনো ইউটিউবার তো আপনাকে আনতে পারবে না কানাডাতে। প্লাস হচ্ছে একজন যে কিনা রেগুলেটেড কনসালটেন্সি RCIC কানাডিয়ান রেগুলেটেড ইমিগ্রেশন কনসালটেন্টও আপনাকে আনতে পারবে না, যদি না আপনার কোনো কোয়ালিফিকেশন না থাকে, তাহলে ওরাও কিন্তু আপনাকে কানাডায় আনতে পারবে না। একজন রেগুলেটেড কনসালটেন্টের সাথে আপনারা যোগাযোগ করেন, ওনারাই আপনাকে বলে দিবে যে আপনার কি কি পেপার লাগবে, সব কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করলে কিন্তু আপনি নিজেই কানাডায় আসতে পারবেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আবার অনেক সময় আপনার কিন্তু রেগুলেটেড কনসালটেন্সির কাছেও যেতে হবে না, আপনি অনলাইনেই সবকিছু দেখতে পারবেন। আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব, যেই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখা যাবে যে নিজেরাই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, cic.gc.ca। এখানে গিয়ে আপনারা নিজেরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। প্লাস হচ্ছে আপনারা কিভাবে নিজেদেরকে ইভালুয়েট করতে পারবেন যে আপনার পয়েন্ট কতটুকু লাগবে, গুগল করে বের করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনারা ভাববেন না যে আমি আপনাদেরকে কানাডায় নিয়ে আসতে পারবো, এটা কিন্তু টোটালি ভুল ধারণা। আর হচ্ছে যে এমনও ভাবতে, মানে কোনো ইউটিউবারই কিন্তু আপনাকে আনতে পারবে না। আমি আমি দেখা যায় যে এই যে ইমিগ্রেশন রিলেটেড কোনো ইনফরমেশন আমি কিন্তু আমার মুখ থেকে দেই না, আমি কিন্তু আমি দেই না, যারা কিনা ফেস করেছে, যারা কিনা কানাডায় এসেছে, তাদের আসার জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করি তাদের মুখ থেকে। আপনারা শুনেন কিন্তু তাদের মুখ থেকে, আমি কিন্তু মানে ওদের মুখ থেকেই আমি আপনাদেরকে জানাই যে কানাডায় আসার জার্নিটা কীরকম, যে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। সো আপনারা এমন ভাববেন না যে আমি আপনাদেরকে নিয়ে আসতে পারবো। অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমি কমেন্টের অ্যান্সার দিচ্ছি না। আচ্ছা, শত শত কমেন্ট যে আমি আপনি আমাকে কানাডা নিয়ে যান, কত টাকা লাগবে আমি আপনাকে দিব। সো এরকম কেউই পারবে না আপনাকে, যদি কেউ পারবে বলে তাহলে সে 100% ফ্রড। আপনারা কিন্তু এরকম বিশ্বাস করবেন না। অনেক ইউটিউবারকে দেখা গেছে যে অনেকেই বিশ্বাস করে, এবং RCIC আমাকে আপনারা অনেকে কিন্তু মেসেজ পাঠিয়েছেন যে অমুক RCIC কি ঠিক কিনা, এই অ্যাপ্লিকেশনটা আসছে আপু এরকম কিনা, এটা কি বিলিভ করবো কিনা। সো আপনারা নিজেরাই কিন্তু গুগল করে যাচাই করে ফেলতে পারেন, কার সাথে যোগাযোগ করবেন আপনারা কিন্তু গুগল করলেই পেয়ে যাবেন। RCIC দিয়ে সার্চ করলেই আপনারা কোন প্রভিন্স, কোথেকে আপনারা কিভাবে কি কোন কনসালটেন্টের সাথে কথা বলতে যাচ্ছেন, সব কিছু কিন্তু চলে আসবে গুগল করলে। সো ভুল করবেন না, আসলে ভুল আপনারা দেখা যাবে যে অনেকের এমনও দেখেছি যে সর্বস্ব দিয়ে দিয়েছে একজন ভুল RCIC-কে বিশ্বাস করে, কনসালটেন্সিকে বিশ্বাস করে। সো গুগল করলে কিন্তু সব ইনফরমেশন চলে আসে। অনেক এমনও দেখেছি যে ফ্রড, যাদের নাম পর্যন্ত নেই গুগলে, যে এরকম RCIC-কে বিলিভ করেও কিন্তু অনেক টাকা দিয়ে দিয়েছে। অনেকে কিন্তু দেখা গেছে যে নামধারী RCIC আছে। সো আপনারা কিন্তু ভেবে চিনতে, একটা মানুষকে যখন আপনারা টাকা দিবেন, ভেবে চিনতে দিবেন যে দেখবেন যে সব ডকুমেন্ট সব কিছু ঠিক আছে কিনা, তারপরে আপনারা 100% যখন দেখবেন যে ঠিক আছে, তারপরে গিয়ে আপনারা টাকা দিবেন, কিন্তু এর আগে না। আর অনেকেই বলে যে কোম্পানি দেখায় নিয়ে আসবে, সেই কোম্পানিটাও কিন্তু যাচাই করবেন যে আসলে কি কোম্পানিটা এক্সিস্ট করে কিনা। কোম্পানির মধ্যেও কিন্তু অনেক রকম রিকোয়ারমেন্ট আছে, যে কতজন এমপ্লয় থাকতে হয় একটা কোম্পানি যখন LMIA প্রোভাইড করতে পারে। সো অনেক ব্যাপার স্যাপার আছে, সব কিছু কিন্তু আপনি গুগল করলেই পেয়ে যাবেন, যা যা ইনফরমেশন জানার দরকার গুগল করলেই পেয়ে যাবেন। সো আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করেন, প্লিজ আমি কি বলবো, আপনারা ভুল করবেন না। আপনারা যদি কোনো কিছু কানাডায় চলে আসেন, কানাডায় আসার পরে যদি কোনো ইনফরমেশন লাগে বা কোনো কিছু জানতে চাচ্ছেন আপনারা, আসার পরে যদি কোনো হেল্প লাগে আমি করতে পারবো, কিন্তু অন্যান্য দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে, প্লাস হচ্ছে বাংলাদেশ থেকে আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন, মেসেজ পাঠান, তারপর হচ্ছে কমেন্ট করেন যে কানাডায় কিভাবে আসবো, আপু অ্যান্সার দিচ্ছেন না কেন। এই অ্যান্সারটা আসলে আমি নিজেই দিতে পারবো না, আমি একজন RCIC লোক না। সো
আমাকে বলে আসলে কোনো লাভ নেই, আপনারা নিজেরা চেষ্টা করেন, নিজেদের যোগ্যতায় আসতে পারবেন। আর যদি নিজেরা অ্যাপ্লাই করতে না পারেন, বুঝতে পারছেন না, একজন রেগুলেটেড কনসালটেন্সির সাথে যদি কথা বলতে চান, তাহলে অবশ্যই বলবো যে আপনি আরসিআইসি দিয়ে গুগলে সার্চ করেন, আপনার অনেকগুলো নাম চলে আসবে। সো যা আপনি অথেন্টিক মনে করে একজনের সাথে কথা বলতে পারেন, সে আপনাকে অনেক ইনফরমেশন দিবে। প্লাস আপনি যদি ওরকম কেউকে গুগল করে যদি সার্চ করতে না চান, নিজে নিজেও কিন্তু করতে পারবেন। সেই ওয়েবসাইট হচ্ছে cic.gc.ca। সো ওইখানে গেলেও কিন্তু আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন কানাডায় আসার জন্য, আপনার পয়েন্ট কতটুকু, সবকিছু কিন্তু আপনি পেয়ে যাবেন ওই ওয়েবসাইটে। তাও আমি ওয়েবসাইটের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। সো আশা করছি আমার আজকের ভিডিওটা হেল্পফুল হবে আপনাদের, যারা কিনা আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন, অনেকেই ব্যথিত হন যে আমি অ্যান্সার দিতে পারছি না। আই এম সো সরি ফর দ্যাট, যে এতগুলো মানুষকে অ্যান্সার দেওয়া আসলে সম্ভব না, আর সেই জন্যই আমার আজকের এই ভিডিওটা করা। সবাই অনেক ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।